आज आमी आपनादेर के खूब कम उपकरण दिए और खूब सहजे बिकालेर एकटी सेरा स्वादेर जलखाबार रेसिपि तैरी करे देखाबो। रेसिपिटी तैरी करार जोन्नो एकटी पात्रे निये निएछि दुटो डिम। डिमे दिए देबो परिमाण मतो अल्प एकटू लवण, अल्प एकटू गोलमरिच गुड़ो। लवण और गोलमरिच गुड़ो दिए डिम के भालो करे फेटिए निच्छि। डिम के भालो करे फेटिए नेवार पर डिमेर मध्ये दिए देव 1 टेबलस्पून प्याज कुची और दुटो काँचा लंका कुची। प्याज और काँचा लंका के डिमेर साथे भालो करे मिशिए निच्छि। एखाने एई रेसिपिटा आमी एकटु झाल झाल तैरी करछि, आपनारा अवश्यई काँचा लंकार परिमाणटा निजेदेर स्वाद अनुयायी देबेन। गैस अन करे कड़ाई बसिए कड़ाइये दिए दिलाम 1 टेबलस्पून सर्षे तेल। रेसिपिटा अवश्य सर्षे तेले रान्ना करबें, ताहले खेते बेशी भालो हबे। तेलटाके समान भावे चारिये नेवार पर एते दिए दिलाम दुटो डिम। डिमके देवार पर किछुक्षणेर जन्य लो फ्लेमे ढेके रेखे दिलाम। अन्य एकटी पात्रे निये निलाम हाफ कप परिमाण बेसन। बेसने दिए दिलाम अल्प एकटु लवण, अल्प एकटु लंका गुड़ो, अल्प एकटु हलुद गुड़ो। एक कोर रसुन नियेछि, रसुनके ग्रेट करे बेसनेर ओपर दिए दिच्छि। रसुनके ग्रेट करे देवा हये गेले सबकिछुके बेसनेर साथे भालो करे मिशिये नेब। दिए देव हाफ कप परिमाण जल। जल दिए बेसनेर एकटा ब्याटार तैरि करे नेब। एखाने ब्याटार खूब एकटा घन हबे ना, पतला हबे। জল দিয়ে বেসনকে ভালো করে ফেটিয়ে নিচ্ছে। একটা সাইডে রেখে দেব, অন্যদিকে ডিমকে লো ফ্লেমে ঢেকে রেখেছিলাম, ঢাকনা খুলে দিয়েছি। দেখি বুঝে যাচ্ছে অন্য সাইডটা ভাজা হয়ে গেছে, ডিমকে এবার উল্টে দিচ্ছে। অন্য সাইডকেও কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছে। অন্য সাইডটাও ভাজা হয়ে গেলে ডিমকে তুলে অন্য একটি প্লেটে নিয়ে নেব। ডিম ঠান্ডা হয়ে গেলে এটাকে কয়েক টুকরো করে কেটে নেব। প্রথমে মাঝখান বরাবর একটা সাইডে কেটে নিয়ে অন্য সাইড থেকেও কেটে নিচ্ছি, তারপর কোণাকুণি কেটে নেব। আপনারাও অবশ্যই এইভাবে বিকালে জলখাবারে মুখরোচক কিছু খেতে ইচ্ছা করলে এইভাবে ডিম দিয়ে রেসিপিটা অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন। এইভাবে প্রত্যেকটি পার্টকে আলাদা করে নিয়ে নিচ্ছে। অন্যদিকে বেসনের ব্যাটার রেডি করে রেখেছিলাম, বেসনের ব্যাটারের মধ্যে ডিমের টুকরোগুলোকে ডুবিয়ে দিচ্ছি। ডিমের টুকরো ডুবিয়ে দেওয়ার পর কড়াই বসিয়ে কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। এইবার আমি ডিমগুলোকে ব্যাটারে ডুবিয়ে তেলে ভেজে নেব। এখানে আমি শ্যালো ফ্রাই করব, আর এই রেসিপিটা তৈরি করতেও খুব কম পরিমাণ তেল লাগে। বেসনের ব্যাটারে ডুবিয়ে ডিমের টুকরোকে তেলে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব। একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে দেব অন্য সাইডকেও ভাজার জন্য। আমি এখানে শ্যালো ফ্রাই করছি, আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। এগুলো ভাজা হয়ে গেছে, এইবার আমি তেল থেকে তুলে নিয়ে নিচ্ছি। খুব সহজেই ডিমের একটি মুচমুচে মুখরোচক রেসিপি রেডি। রেসিপিটি আপনারা পছন্দ মতো সস দিয়ে সার্ভ করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর আমার থেকে আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে